Thank you.
করেছে মুর্শিদাবাদ থেকে, তো মুর্শিদাবাদ জেলা পরিষদের চেয়ারম্যান মুর্শিদাবাদে। তো মুর্শিদাবাদ তো যখন আমি সাক্ষাৎ দেয়নি অনেক আগের ঘটনা, তো ওখানে উনি মুর্শিদাবাদ গ্রেপ্তার হন 1975 সালে পয়লা নভেম্বর যখন তিনি গ্রেপ্তার হন, গ্রেপ্তার হয়ে যখন তিনি জেলখানে ভিতরে গেলেন তখন ঢোকাঘরে ঢুকে গিয়েছিলেন আমেরিকা বলতে, ঢোকাঘরে দেখি যে শত শত গা আছে চারা, মানে তখন শীতকাল, তো শীতকালে যে গাছগুলি ফুল ফুটবে সেই অজস্র গাছের চারা নিয়ে তাদের তিন ভাই বসে গাছের চারা লাগাচ্ছে এই রোদের মধ্যে, তখন কড়া রোদ শীতকালে রোদ তখন চারা লাগাচ্ছে। তো মন্ত্রী সাহেব মন মারা দেখে তাকে আসছে যে মন্ত্রী মন খারাপ করবে চলবে না, এই যে দেখেন আমি গাছের চারা লাগাচ্ছি, হ্যাঁ তারপরে কি এই গাছের চারা লাগাচ্ছি মন খারাপ করলে না আমাদের সামনে থেকে দিয়ে দিতে হবে, এবং গাছের চারা চাই তার জন্য একটা কঠিন ছিল চারা গাছটা বড় হবে, বড় হবে একটা মানুষ, ছোট একটা মানুষ যে জ্ঞান নিয়ে বড় হবে সে বাংলাদেশটাকে আরো সামনে দিকে নিয়ে যাবে। এজন্য উনি বলছিলেন যে ভয় পাওয়া আমাদেরকে অনেক কাজ করতে হবে, উনি হয়তো তো ভয় দিয়েছিলেন যে উনি থাকবেন না কিন্তু মানুষকে কাজ করতে হবে। তো এটা একটা অনেক বড় ব্যাপার, আর কালকে একটা চলে গেছিলাম ওখানে আসতে ভালো লাগছে কম বয়সে চলে গেছে, আমাকে কালকে বলবো কি দেখেন আমি আপনার একটা সাক্ষাৎটা দেখলাম সময় কিন্তু ওই সাক্ষাৎটা আমার সাক্ষাৎটা গত বছরের আগের বছর দেশের ভালো করে, এবং আমি নিজে জানতাম না ওইটা যে ভিউ প্রায় 6 লাখের উপরে, আমি এটা নিজেই জানতাম না যে আমার ওই সাক্ষাৎটা ভিউ 6 লাখের কত নেই হতে পারে, এখানে আমি কাবা শেয়ার ফেসবুকে একটা শুনলে আমার কাবা শেয়ার করতে আমি যা চাই তা 5-5 লাইক দেয় না, আর ওখানে তার মানে সারা বাংলাদেশের মানুষ দেখছে ওখানে, হ্যাঁ তো ওই ক্ষেত্রে আমি বললো দেখেন একটা জিনিস আমার মনে হচ্ছে যে বঙ্গবন্ধু সাথে তার জন্য আমাদের যে একটা আত্মার সম্পর্ক ছিল এটা আপনার সাক্ষাৎকার দেখে একটা লাইনে বুঝতে পারছি, তার মানে কী হবে বললো যে আপনি যে বলছেন যে তার চেষ্টা আপনি সেই টাকা করলে উনি বললেন যে আমি বঙ্গবন্ধুকে স্বপ্ন দেখছি, হ্যাঁ আমাদের বঙ্গবন্ধু বলছে গাছটি তোমার সাথে সেই 1934 সাল থেকে একসাথে আছে আমার তো মানে সাথে আমার লাগে আপনি চলে আসো, তো মানুষের একটা আত্মার কখন স্বপ্ন থাকে একটা মানুষ এরকম স্বপ্ন দেখতে পারে, তখন আমার মনে হলো প্রকৃত জীবনে বোধ হয় ওনাদের এরকম একটা সম্পর্ক ছিল, আসলে ওনাদের এই সূত্রের একটা সম্পর্ক ছিল বলে এই বাংলাদেশটা স্বাধীন হয়েছে, এবং বাংলাদেশের যত আন্দোলন আন্দোলন সংগ্রাম তার যদি না হলে এবং বঙ্গবন্ধু এই দুজনের যে জুটি তারা যে একত্রে কাজ করেছিল এটাই কিন্তু এটা সম্ভব হয়েছে, আবার যেই সময় তাদের বিচ্ছেদ হয়ে যায় এই সময় একেবারেই বিচ্ছেদ হয়ে গেল দুজনে তখন একসাথে দিকে চলে যায়, এটাই বাংলাদেশের হয়তো জন্য আমরা কিছু দিচ্ছে। তো আমি একটা কিছু বলবো আমরা যেন দেশটাকে ভালোবাসি কাপাশিয়াকে ভালোবাসি, দেশকে ভালোবাসা হবে তখন যদি আমরা আমাদের এই কাপাশিয়াটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, এবং যার যার এলাকা কলিহাতার মানুষ কলিহাতারে দিন গড়ে তোলে, সুস্থির মানুষ সুস্থিরে দিন গড়ে তোলে, নিজেদের মধ্যে যদি সম্পৃক্তি দেয় তাহলে কিন্তু আমরা সামনে দিকে এগিয়ে যাবো, এটাই আজকে নববর্ষে আপনাদের জন্য আমার আবার নতুন করে বলা আমরা যদি সবাই একত্রে দেখে সুন্দরভাবে কাজ করি, আর যে যদি একটা যেটা আমাদের নিজের গ্রহণ প্রদান করবো উৎসাহে আমরা না ওঠে, কারণ যে উৎসাহ জিনিসটা যেটা মানে ভীষণ খারাপ আমাদের প্রিয় খারাপ একবার ধ্বংস করে দেয়, তো আর এখন যদি জাতির মৌল বিষয়কে বলা বিষয়কে দেখে মনে হলো তাহলে ছেলের কথা মনে হলো আজকে দেখতে দেখতে আমি আসতেছিলাম উত্তর খানের জাতির মাদ্রাসা দেখে ওনার কথা মনে হলো মোতালিক খানটাকে অনেকেই চেনেন দেখেন দুই একজন চেনে আর কেউ চেনে না, যে ওনার কাছ থেকে আমি দাদু বিষয়ের সম্পর্কে যা কিছু জেনেছি যে ওটা কিন্তু আমাদের জন্য একটা বড় সম্পদ, কারণ আমরা তো আসলে দাদু দিন আমরা অনেক কিছুই জানি না, তো এইরকম মানুষদের কাছ থেকে জেনেছি বলে আর মোতালিক খানের সম্পর্কে একটা কথা বলি যে এই কাপাসের সন্তান কাপাসের মানুষ কিন্তু এত দিন লোক একজন মানুষ আমি কাপাসিতে খুব কম দেখছি যা ব্যক্তিগত কোনো স্বার্থ নেয়, এরকম স্বার্থ ব্যক্তিগত ছাড়া মানুষ খুব কম পাওয়া যায়, আমি তাকে শ্রদ্ধা জানাই সেটি অনেক বয়সে গেছে অনেক অসুস্থ, তো আজকে আপনাকে দেখে এখানে মনে হয় নাই আমি উত্তর খানের দাঁড়িয়ে মাদ্রাসা সামনে দিয়ে যখন আসতেছি তখন আমি ওনার সাথে জন্য দোয়া করছি, যাই হোক সবাই ভালো থাকে সুস্থ।